ব্যাকটেরিয়া, এই দুটি জিনিস করেছিলাম, ব্যাকটেরিয়ার বেশ কিছু উদাহরণ করেছিলাম। এখন আজকে করব ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার একটু পার্থক্য করতে চাই, পার্থক্য থেকে বুঝতে চেষ্টা করব কি রকম ভাইরাস। তাহলে ভাইরাস কাকে বলে মনে করছি, স্মরণ করছি ভাইরাসটা কি জিনিস, ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য। একটা পার্থক্য পাওয়া যাবে বোলপুর থেকে, তাহলে লিখি সবার জন্য লিখছি, তোমরাও বোঝার চেষ্টা করবে আর লিখে নিতে হবে। ভাইরাস আর ব্যাকটেরিয়া, উচ্চারণটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া লেখা থাকে, উচ্চারণ যদিও ব্যাকটেরিয়া, সেই জন্য আমরা ধ্বনিগত দিক থেকে লিখেছি। প্রথম লিখেছি অকোষীয় আর লিখেছি কোষীয়। কেন জীবে নেওয়া হয় বা হবে না, তাতে প্রথম বলেছিলাম জীবের নেওয়া যায়নি ভাইরাসকে, কারণ ওরা অকোষীয়। জীব হতে গেলে কোষীয় হতেই হবে। তাহলে ভাইরাস হচ্ছে অকোষীয় এবং সাইটোপ্লাজম তাদের নেই, কোষীয় যেহেতু তাতে সাইটোপ্লাজম রয়েছে। আমরা সেখান থেকেই শুরু করলাম, যেখান থেকে তাদের সংজ্ঞাটা নিরূপণ করা বা দলকে বিন্যাসে নেওয়ার ব্যাপারটা রয়েছে। তারপরে লিখছি নিউক্লিক অ্যাসিড এক রকমের, নিউক্লিক অ্যাসিডের উদাহরণ। তাহলে এদের দেহে নিউক্লিক অ্যাসিড যে কোনো এক রকমের থাকবে, ডিএনএ বা আরএনএ, যে কোনো একটা, দুটো নয়, হয় ডিএনএ নইলে আরএনএ। আমি আরো একবার ছবি দেখাবার চেষ্টা করব। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটোই থাকবে, সমস্ত জীবেই দুই থাকে, কোনোটা কম বেশি থাকতে পারে কিন্তু দুই থাকে। আর উন্নত জীবে মূলত ডিএনএ, উন্নতদেরও প্রায় বেশিরভাগ সব হচ্ছে বংশগতির গুণগুলো বহন করবে ডিএনএ। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএও হতে পারে আরএনএও হতে পারে, জীবের ক্ষেত্রে ডিএনএ। তাহলে এই হলো আমাদের ডিএনএ আরএনএ এর বিষয়। দু ধরনের নিউক্লিক অ্যাসিডের মধ্যে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ভাইরাসে থাকবে যে কোনো একরকম, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুরকম। আরও একটু পার্থক্য আমাদের লিখে ফেলতে হবে। তাহলে ডিএনএ আরএনএ এর ব্যাপারটা বললাম, নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এরা ডিএনএ বংশগতিতে ভূমিকা নেয়, মানে বংশের গুণগুলো বয়ে নিয়ে যায় একটা জনু থেকে পরের জনুতে। আর একটু পার্থক্য লিখছি, এদের কোষ প্রাচীর নেই আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। তাহলে এক দলের কোষ প্রাচীর নেই, ওদের অন্য প্রোটিন ক্যাপসুল এইসব থাকবে, আর কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার থাকবে। কি দিয়ে তৈরি সেটা নানা কিছু হতে পারে, যেমন একটা নাম হয় শুনে রাখো যদি কখনো কাজে লাগে, পেপটাইডো গ্লাইকেন। পেপটাইড হচ্ছে প্রোটিন জাতীয় জিনিসের বন্ধন, দুটো অ্যামিনো অ্যাসিডকে যোগ করার জন্য। এছাড়া সেলুলোজ থাকতে পারে। ভাইরাস সকল কিরকম, ওরা জীবের একটা লক্ষণ বয় না, সজীব পোষক কোষে প্রজননক্ষম হয়, কেবল সজীব পোষক কোষে। ব্যাকটেরিয়ার নিজস্ব প্রজনন ক্ষমতা রয়েছে, পোষক কোষের বাইরেই সে করবে, পোষক কোষের ওপর সে নির্ভরশীল নয়। কিন্তু ভাইরাসের তা হবে না, কারণ ভাইরাসের যা কিছু করতে হবে ওই পোষক কোষ সজীব তারই মধ্যে গিয়ে ব্যাপারটা ঘটবে।